ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি, সময় একদম কম, অনেকটা ক্লাস হয়ে গেছে, তাই আমি আর কথা বাড়াবো না স্যার, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এবার দেখো, আমরা যে রুলসগুলো শিখলাম সেইগুলো 9 দিয়ে ডিভিজিবিলিটি, 11 দিয়ে ডিভিজিবিলিটি, 2 দিয়ে ডিভিজিবিলিটি, 4 দিয়ে ডিভিজিবিলিটি, 8 দিয়ে ডিভিজিবিলিটি, 10 দিয়ে ডিভিজিবিলিটি, 80 দিয়ে ডিভিজিবিলিটি, এবং এই কতগুলো রুল আমরা শিখলাম। এবার নেক্সট যে এক্সাম্পলটা আমরা কনসিডার করছি সেটা 5 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম। একটা নাম্বার কনসিডার করছি 2 5 2 3 3 4 x ইজ ডিভিজিবল বাই 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। 2 5 2 3 3 4 x ইজ ডিভিজিবল বাই 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এটা আমরা ছোটো ক্লাসে শিখে এসেছি, ক্লাস 9 10 বা তার থেকেও আরও ডাউনের ক্লাসগুলোতে আমরা শিখে এসেছি 5 দিয়ে ডিভিজিবিলিটি রুল বা 10 দিয়ে ডিভিজিবিলিটি রুল, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি কতগুলো রুলস আজকে যেগুলো ডিসকাস করলাম, 9 দিয়ে, 11 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 80 দিয়ে, এই রুলসগুলো কিন্তু আমাদের কাছে আলাদা রুলস ছিল, এগুলো আমরা আগে শিখিনি, এখন কম্পিটিটিভে শিখছি। 2 5 2 3 3 4 x ইজ ডিভিজিবল বাই 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে আগে আমাদেরকে জানতে হবে কোনো একটা নাম্বার 5 দ্বারা ডিভিজিবল হলে তার কন্ডিশন কি। ডিভিজিবিলিটি বাই 5 ইকুয়াল টু ইউনিট ডিজিট 0 ইউনিট ডিজিট 0 অর 5। ইউনিট ডিজিটটাকে 0 হতে হবে অথবা ইউনিট ডিজিটটাকে কি হতে হবে, 5 হতে হবে। তাহলে এক্সের জায়গায় আমরা এখানে কি পুট করতে পারি, এক্সের জায়গায় আমরা এখানে 0 পুট করতে পারি। 0 পুট করলে নাম্বারটা কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে, অথবা এক্সের জায়গায় আমরা কি পুট করতে পারি, 5 পুট করতে পারি, তাহলেও কিন্তু নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ নাম্বারটা কি কি হলে 5 দ্বারা ডিভিজিবল হবে, 2 5 2 3 3 4 0 এটা যদি নাম্বার হয়, 2 5 2 3 3 4 0 এটা যদি নাম্বার হয়, তাহলে এই নাম্বারটা কিন্তু মাস্ট বি ডিভিজিবল বাই 5, এই নাম্বারটা কিন্তু মাস্ট বি ডিভিজিবল বাই 5। অথবা নাম্বারটা যদি কি হয়, 2 5 2 3 3 4 5 এইটা হলেও কিন্তু নাম্বারটা 2 5 2 3 2 5 2 3 3 4 5 2 5 2 3 3 4 5 এটা হলেও কিন্তু নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল হবে, এটা হলেও কিন্তু নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ এক্সের ভ্যালু কী হবে, 0, এক্সের ভ্যালু কী হবে, 5। আমি আরেকবার ডিসকাস করছি, 2 5 2 3 3 4 x ইজ ডিভিজিবল বাই 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এটা যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, 5 দ্বারা ডিভিজিবল হতে গেলে ইউনিট ডিজিটটাকে কী হতে হবে, ইউনিট ডিজিটটা মাস্ট বি 0 হবে অথবা ইউনিট ডিজিটটা মাস্ট বি 5 হবে। তাহলে ইউনিট ডিজিট 0 হওয়ার কথা অর্থ কী, এক্সের ভ্যালুটা কী হবে, 0, অথবা এক্সের ভ্যালুটা কী হবে, 5, এক্সের ভ্যালুটা কী হবে, 0, অথবা এক্সের ভ্যালুটা কী হবে, 5। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। টু 5 2 3 3 4 x ইজ ডিভিজিবল বাই 10, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এই নাম্বারটা যদি 10 দ্বারা ডিভিজিবল হয়, কত দ্বারা ডিভিজিবল হয়, 10 দ্বারা যদি ডিভিজিবল হয়, তাহলে ইউনিট ডিজিটটা কী হতে হবে, 10 দ্বারা ডিভিজিবিলিটি লটা জানতে হবে, ডিভিজিবিলিটি বাই 10, ডিভিজিবিলিটি বাই 10, ইউনিট ডিজিট মাস্ট বি 0, ইউনিট ডিজিটটা যদি 0 হয় নাম্বারটা মাস্ট বি ডিভিজিবল বাই কিন্তু 10।
অর্থাৎ এক্স এর জায়গায় আমি কি বসালে নাম্বারটা 10 দ্বারা ডিভিজিবল হবে, এক্স এর জায়গায় 0 বসালে নাম্বারটা 10 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ নাম্বারটা কি হলে 10 দ্বারা ডিভিজিবল হবে, 2 5 2 3 3 4 0 2 5 2 3 3 4 0। নাম্বারটা যদি 2 5 2 3 3 4 0 হয় তাহলে নাম্বারটা মাস্ট বি ডিভিজিবল বাই 10। তাহলে 10 দ্বারা ডিভিজিবিলিটির নিয়মটা কি হলো, ইউনিট ডিজিট মাস্ট বি 0, ইউনিট ডিজিটটাকে কিন্তু 0 হতে হবে, তবেই নাম্বারটা 10 দ্বারা ডিভিজিবল হবে। আর 5 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা কি শিখলাম, ইউনিট ডিজিটটা 0 হতে পারে, ইউনিট ডিজিটটা 5ও হতে পারে, অর্থাৎ 0 এবং 5 হলে তবেই কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে, আর ইউনিট ডিজিটটা 0 হলে স্পেসিফিক্যালি সেইটা 10 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যেতে পারি। এইবার আমরা যে রুলটা শিখব সেটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না, বা ক্লাস 9 10 বা 8 7 এইসব ক্লাসে কিন্তু আমরা এই ধরনের রুল প্র্যাকটিস করে আসিনি, যেটা এখন আমরা দেখব। কোনো একটা নাম্বার 3 4 x ইজ ডিভিজিবল বাই 7, ফাইন্ড এক্স। কোনো একটা নাম্বার 3 4 x এটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে। কোনো একটা নাম্বার 3 4 x এইটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামিনেশান লাইক সিজিএল, সিএইচএসএল, লাইক এফসিআই, লাইক সিপিও, লাইক রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি অ্যান্ড মেনি মোর এক্সামিনেশান। তাহলে 7 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা কি, না আগের দুটো প্লেসে ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে আগের দুটো প্লেসে যে নাম্বারটা আছে সেটাকে লিখলাম, ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে আগের দুটো প্লেসে যে নাম্বার আছে তাদেরকে লিখলাম, তার থেকে মাইনাস করব এই যে ইউনিট ডিজিটে কত আছে, ইউনিট ডিজিট আছে এক্স, ইউনিট ডিজিটে নাম্বারটা কত আছে এক্স, 2 x 2 x এইটা কিন্তু 2 x, এইটা মাস্ট বি ডিভিজিবল বাই 7। অর্থাৎ ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে আগের দুটো নাম্বারকে লিখলাম আর ইউনিট ডিজিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, 34 থেকে 2 মাইনাস করলে কত হবে, 32। এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, 34 থেকে 2 মাইনাস করলে 32। 32 কি 7 দ্বারা ডিভিজিবল, হলো না। এক্স এর জায়গায় যদি আমরা 2 বসাই, টু ইন্টু টু কত হচ্ছে 4, 34 থেকে 4 মাইনাস করলে কত হচ্ছে 30, এটাও কি 7 দ্বারা ডিভিজিবল হলো, হলো না। কিন্তু এক্স এর জায়গায় যদি আমরা 3 পুট করি বা 3 সাবস্টিটিউট করি, 34 এক্স এর জায়গায় যদি আমরা 3 পুট করি, 34 মাইনাস 2 ইন্টু 3 দ্যাট ইজ 34 মাইনাস 6 দ্যাট ইজ 28 মাস্ট বি ডিভিজিবল বাই 7, 28 মাস্ট বি ডিভিজিবল বাই 7। এক্স এর জায়গায় আমরা 1 পুট করে দেখলাম, এক্স এর জায়গায় 1 পুট করলে হচ্ছে না, এক্স এর জায়গায় আমরা 2 পুট করে দেখলাম, এক্স এর জায়গায় 2 পুট করলেও হচ্ছে না, কিন্তু এক্স এর জায়গায় যখন আমরা 3 সাবস্টিটিউট করছি তখন 34 মাইনাস 2 ইন্টু 3 দ্যাট ইজ 34 মাইনাস 6 দ্যাট ইজ 28 মাস্ট বি ডিভিজিবল বাই 7। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, 3 3 4 3 3 4 3টা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল। দিস ইজ অ্যান মাল্টিপল অফ 7। আমরা কোশ্চেনটাকে আরেকবার ডিসকাস করছি, 3 4 x ইজ ডিভিজিবল বাই 7, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। রুলসটা কি, না ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে যে আগের দুটো ডিজিট আছে 3 আর 4, সেই 3 আর 4কে নিলাম, তারপর কে পড়ে থাকলো ইউনিট ডিজিট, ইউনিট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর সেইটা 34 থেকে সাবস্ট্রাক্ট করব, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা মাস্ট বি ডিভিজিবল বাই 7। এটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয় অরিজিনাল নাম্বারটাও 7 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 34 মাইনাস 2 ইন্টু 3, এক্স এর জায়গায় প্রথমে 1 সাবস্টিটিউট করলাম, 1 পুট করলে কত আসছে, 34 মাইনাস 2
দ্যাট ইজ 32 32টা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল নয় এক্স এর জায়গায় যদি 2 সাবস্টিটিউট করি 34 মাইনাস 2 ইনটু 2 34 মাইনাস 2 ইনটু 2 দ্যাট ইজ 34 মাইনাস 4 দ্যাট ইজ 30 30ও কিন্তু 7 দ্বারা ডিভিজিবল নয় কিন্তু এক্স এর জায়গায় যদি আমরা 3 সাবস্টিটিউট করি 34 মাইনাস 2 ইনটু 3 দ্যাট ইজ 34 মাইনাস 6 দ্যাট ইজ 28 28 মাস্ট বি ডিভিজিবল বাই 7 তাহলে এক্স এর জায়গায় কত হবে এক্স এর জায়গায় 3 হবে 343 ইজ দ্য অ্যান্সার আমরা 7 দিয়ে ডিভিজিবিলিটির আরেকটা অঙ্ক নেব কোনো একটা নাম্বার ধরো 658 এটা ডিভিজিবল বাই 7 অর নট কি করে বুঝব আমরা সেই রুলটা অ্যাপ্লাই করব 658 ডিভিজিবল বাই 7 অর নট আমরা কি করে বুঝব আমরা রুলস অ্যাপ্লাই করব আমরা কিন্তু ডিভাইড করতে যাব না ডিভাইড করলে অনেকটা টাইম কিল হবে অনেক টাইম নষ্ট হবে এই জন্য আমরা কি অ্যাপ্লাই করব আমাদের সেই রুল 7 দ্বারা ডিভিজিবিলিটি যে রুল আমরা এখনই শিখলাম তাহলে ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে তার আগের যে দুটো ডিজিট আছে আগের দুটো ডিজিট কত 6 আর 5 তার থেকে মাইনাস করব মাইনাস টুয়াইস টাইমস অফ ইউনিট ডিজিট ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে তার আগের দুটো ডিজিট কত আছে 65 65কে লিখলাম আর ইউনিট ডিজিটে টুয়াইস টাইম নিলাম অর্থাৎ 2 ইনটু 8 দ্যাট ইজ 65 মাইনাস 2 ইনটু 8 দ্যাট ইজ 16 6 আর কয়ে 15 9 15 ক্যারি 1 1 আর 1 2 2 আর কততে 6 40 4 9 49 49 কিন্তু মাস্ট বি ডিভিজিবল বাই 7 49 কিন্তু মাস্ট বি ডিভিজিবল বাই 7 49 যদি 7 দ্বারা ডিভিজিবল হয় অরিজিনাল নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই 7 49 যদি 7 দ্বারা ডিভিজিবল হয় অরিজিনাল নাম্বার কিন্তু মাস্ট বি ডিভিজিবল বাই 7 অর্থাৎ 658 এটা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল অরিজিনাল অ্যান্সার হচ্ছে ডিভিজিবল আমি আরেকবার ডিসকাস করছি 658 ডিভিজিবল বাই 7 অর নট এটা আমরা টেস্ট করছি রুলস কি 7 দ্বারা ডিভিজিবিলিটি রুল হচ্ছে ইউনিট ডিজিটটাকে বাদ দিয়ে তার আগের দুটো ডিজিট নেব আগের দুটো ডিজিট কত আছে 6 আর 5 6 5কে নিলাম আর ইউনিট ডিজিটের টুয়াইস টাইম নেব ইউনিট ডিজিটের টুয়াইস টাইম মানে 2 ইনটু 8 65 মাইনাস 16 65 থেকে 16 বাদ দিলে কত হবে 49 65 থেকে 16 বাদ দিলে কত হবে 49 49 মাস্ট বি ডিভিজিবল বাই 7 49 যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে অরিজিনাল নাম্বারটাও 7 দ্বারা ডিভিজিবল তাহলে অ্যান্সার কী হবে 658 মাস্ট বি ডিভিজিবল বাই 7 এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি এবার যে কোশ্চেনটা আমি দেবো সেই কোশ্চেনটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের কোশ্চেন মানে এত ইজি কোশ্চেন না কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন যেটা কম্পিটিটিভ এক্সামিনেশনে এসে থাকে পি অফ এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12 এন মাইনাস 6 টু দি পাওয়ার 4 এন ফাইন্ড লাস্ট টু ডিজিট পি অফ এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12 এন মাইনাস 6 টু দি পাওয়ার 4 এন ফাইন্ড দ্য লাস্ট টু ডিজিট শেষের দুটো ডিজিট কী হবে তাহলে আমরা একটা জিনিস জানি যে ন্যাচারাল নাম্বার কোন জায়গা থেকে শুরু হয় ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম ওয়ান তাহলে যে কোনো কোশ্চেন আমরা এই নাম্বার সিস্টেমে সলভ করতে গেলে সবসময় ন্যাচারাল নাম্বার যেখান থেকে শুরু হয় সেখান থেকে স্টার্ট করব তাহলে এন এর ভ্যালু আমরা ওয়ান সাবস্টিটিউট করলাম পি অফ ওয়ান মানে টু টু দি পাওয়ার 12 মাইনাস 6 টু দি পাওয়ার 4 টু টু দি পাওয়ার 12 মাইনাস 6 টু দি পাওয়ার 4 এটাকে আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2 মাইনাস 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2 মাইনাস 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু টু দি পাওয়ার 6 মানে 64 তার স্কোয়ার 6 টু দি পাওয়ার 2 মানে 36 তার স্কোয়ার টু টু দি পাওয়ার 6 মানে 64 তার স্কোয়ার আর 6 টু দি পাওয়ার 2 মানে 36 তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এলো এর ফ্যাক্টরগুলো কী হবে 64 প্লাস 36 ইন্টু 64 মাইনাস 36 এর ফ্যাক্টরগুলো কী হবে 64 প্লাস 36 ইন্টু 64 মাইনাস 36 64 আর 36 অ্যাড করলে কত 100 আর 64 আর 36 মাইনাস করলে কত 28
দ্যাট ইজ 2800 2800 মানে লাস্টের দুটো ডিজিট কত জিরো অর্থাৎ লাস্টের দুটো ডিজিট আমরা কত পেলাম জিরো পেলাম পি অফ এন ইকুয়াল টু 2 to the power 12 n মাইনাস 6 to the power 4 n ফাইন্ড দ্য লাস্ট টু ডিজিট শেষের দুটো ডিজিটকে আইডেন্টিফাই করতে বলেছে তাহলে এনের জায়গায় যদি আমরা ওয়ান বসাই এনের জায়গায় ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট করছি এনের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে কত হবে 2 to the power 12 মাইনাস 6 to the power 4 2 to the power 12 মিনস 2 to the power 6 to the power 2 আর 6 to the power 4 মিনস 6 to the power 2 to the power 2 2 to the power 6 মিনস 64 2 to the power 6 মিনস 64 64 স্কোয়ার আর 6 to the power 2 মিনস 36 স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 64 প্লাস 36 আর 64 মাইনাস 36 64 প্লাস 36 মানে 100 আর 64 মাইনাস 36 মানে 28 2800 অর্থাৎ শেষের দুটো ডিজিট কত এলো 00 00 ইজ দ্য অ্যান্সার একেবারে সত্যি আপনার এই টিপসগুলো অসাধারণ আজকে এখানেই শেষ করতে হচ্ছে বিকজ সময় তো একদম শেষ নেক্সট ক্লাসে আবার দেখা হবে কারণ আপনি বেশ কয়েকটা ক্লাস নিয়েছেন আগামী দিনেও থাকবেন কারণ এই টিপসগুলো এবং আপনার এই টেকনিক টাইম মেথডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টুডেন্টসদের জন্য স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য আপাতত এ পর্যন্ত স্টুডেন্টস আপনাদের প্রিপারেশন ভালো হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন চেতনা টিভি